শনিবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কালনা থানায়। এই রক্তদান শিবিরে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্ত, বর্ধমান পুলিশ সুপার কামনাশী সেন, এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য, কালনা থানার পুলিশ আধিকারিকরা। রক্তের সংকট মেটাতে এদিন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা নিজেরাই রক্তদান করলেন। পুলিশ সূত্রে জানা গেছে, এদিনের এই রক্তদান শিবিরে 70 জনের রক্তদানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। কালনা থানাতে পুরো কালনা টাউন এরিয়াতে ঘিরে দেওয়া আছে সিসিটিভি ক্যামেরা। আমাদের একটা স্ক্রিন বাকি আছে, কারণ আমাদের ইচ্ছা আছে কালনা থানার যে বর্ডারগুলো আছে, মানে থানার বর্ডারগুলো, তো ওটা এএমপিআর ক্যামেরা লাগানো হয়, যেটা নাম্বার প্লেট ডিটেকশন যেটা আছে ওটাতে ক্যামেরা হয়। আমি ধন্যবাদ জানাবো এখানে আমাদের কালনা থানার মিউনিসিপ্যালিটিকে, বিকজ দে হেল্প আস। অ্যান্ড আমাদের আজকে একটা প্রস্তাব দিলেন আমাদের এমএলএ সাহেব, দ্যাট একটা ইয়ারলি যেটা আছে এএমসি যেটা আছে অ্যানুয়াল মেনটেন্স কন্ট্রাক্ট, ওটা যদি মিউনিসিপ্যালিটি দিয়ে কাউকে যদি অ্যাসাইন করে দেওয়া হয়, তাহলে কী হয় কি আমাদের সবসময় দেখা গেছে আমাদের এক্সপিরিয়েন্সে দ্যাট সিসিটিভি লাগানো হয়, সিসিটিভির উদ্বোধন হয়, সব কিছু হয়, কিন্তু মেনটেন্যান্সটা ঠিক মতন হয় না। তো এটা মেনটেন্যান্স যেমন কাল বসে কী হলো, ঝড় হলো, হঠাৎ করে খারাপ হলো, তো সঙ্গে সঙ্গে যদি উইদিন টু ডেজ যদি এটা ঠিক হয়ে যায় তাহলে সিসিটিভিটা ঠিক থাকে, নাহলে যদি ওভার দ্য পিরিয়ড অফ টাইম যদি কিছু না হয় তো সিসিটিভিটা খারাপ হয়ে যায়, আবার ওটাকে রিপ্লেস করা হয়। যাই হোক, তো খুব সুন্দর করে টাউনে ঘিরে দেওয়া হয়েছে। আমাদের কাটপাতে আপনারা অলরেডি জানেন লাস্ট 2-3 মাস ধরে খুব ভালো কাজ হচ্ছে, যেখানে একটা সাইকেলও যদি চুরি হচ্ছে তো ওটা রিটার্ন হয়ে যাচ্ছে। কতগুলো ক্যামেরা লাগানো আছে আর টোটাল কতটা আছে? 138 ক্যামেরাস, আরও প্রভিশন আছে, আরও আমাদের ফেজ টু বলেন, ফেজ টু তে এখানে কি 24 আওয়ার্স কমান লোক, হ্যাঁ এটা 24/7 মনিটরিং থাকবে। এটা কি শুধু শহরের মধ্যেই থাকবে নাকি? আমাদের এখন শহরের মধ্যেই কানা মিউনিসিপ্যালিটি করা হচ্ছে, অ্যান্ড বর্ডার মানে যে থানার বর্ডার আছে ওটাতে যেটা বললাম আর কি আমাদের এটা ইচ্ছা আছে। তো একটা একটা করে যেটা আমাদের মেইন টার্গেট যেটা ছিল আমাদের যে যতগুলো মিউনিসিপ্যালিটি টাউন আছে বর্ধমান ডিস্ট্রিক্টে, ওগুলোতে কিন্তু আমরা পুরো সিসিটিভিতে ঘিরে দেবো। কাটপা হয়ে গেছে, দাইহাট হয়ে গেছে, আজকে কালনা হয়ে গেল, ঘুষখরা ওর এই মান্থের মধ্যে বা জুলাই 15-এর মধ্যে টার্গেট, মেমোরিতে অলরেডি কাজ শুরু হয়ে গেছে থ্যাংকস টু দ্য নতুন আমাদের এখানে পৌরসভা ইয়ে হচ্ছে, আর বর্ধমানে মোটামুটি বাই দিস নাগিনঘাটও আছে। অ্যাপার্ট ফ্রম আমাদের টার্গেট মিউনিসিপ্যালিটি টাউন এরিয়াটাকে পুরো ঘিরে দেওয়া, কেমন কি মোস্টলি আমাদের দেখা গেছে কি চুরি ছিনতাই যেটা হয় আর কি টাউন এরিয়াতে, আর আমরা বিএমপিন সাকসেসফুল যে আমরা দেখছি কাটপাতে বা ডাইহার্টে অনেক ধর মানে ডিটেকশনও হয়েছে আর কি, আর প্রিভেনশনও করতে পেরেছি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।